সৎ আমল করবি, নেক আমল করবি, যে আমলের দ্বারাতে তুই জান্নাত হাসিল করতে পারবি, তার সাথে সাথে তুমি আমার নৈকট্য হাসিল করতে পারবে। সেটা কি? আল্লাহ বলছেন আমার বান্দারা তোমরা নামাজ আদায় করো, তোমরা নামাজ কায়েম করো, নামাজ যদি কায়েম করো রে আমার বান্দা, এ গরিব মানুষ তোর কাছে টাকা নাই তুই যাকাত দিতে পারিস না, এ গরিব মানুষ তোর কাছে টাকা নাই তুমি দান দিতে পারো না, এ গরিব মানুষ তুমি কোনোদিন হজ করার সম্বল রাখো না, তুমি হজ করতে পারো না, হজ করার তোমার ক্ষমতা নাই, তুমি ফকির মিসকিনকে খাওয়াবা, খাওয়াবার মতো তোমার কাছে উপায় নাই, রমজানুল মুবারক মাস এলো সমস্ত মানুষের রোজা ইফতার করায়, তোমার কাছে পয়সা নাই আমার বান্দা তুমি ইফতার করাতে পারো না, আমি আল্লাহ তোকে বলছি তুই গরিব মানুষ রে, তোকে ইফতারের প্রয়োজন নাই, তোকে যাকাত দিতে হবে না, তোমাকে দান করতে হবে না, তোমাকে হজ্জ করতে হবে না, সৎ আমল করার জন্য আয় আমার বান্দা, আয় 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 আকামুস সালাতা, তুমি নামাজ শুরু করে দাও, নামাজ শুরু করে দিবি বান্দা, নামাজ পড়তে লাগবি বান্দা, তুমি আমার নৈকট্য হাসিল করবে, আমার তুমি নিকটবর্তী হয়ে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের দল রে, এ আমার উম্মতের দল, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, এ আমার উম্মতের দল, যে সালাত অর্থাৎ নামাজ হলো জান্নাতের চাবি কাঠি, জান্নাতের কুঞ্জি, জান্নাতের চাবি, যখন তোমরা নামাজ পড়বে আমার বান্দা এই নামাজটা হবে জান্নাতের চাবি, জান্নাতে তালা লাগানো আছে, জান্নাতের ভিতরে বড় বড় তালা দিয়ে বন্ধ করে রাখা আছে, আমার বান্দা গরিব মানুষ রে তোর কাছে টাকা নাই তো কি হলো রে বান্দা, তোকে হজ করার উপায় দিইনি তো কি হলো রে বান্দা, তোকে কোন রকমের দ্বিধা, তোমাকে কোন রকমের চিন্তা ভাবনা করতে লাগবে না, আয় 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 তোর বাড়ির পাশে মসজিদ বানানো আছে, আমার মসজিদে আয়, আমার মসজিদে এসে সিজদা কর আয়, এরে গরিব ঘরের স্ত্রীরা, এরে গরিব ঘরের বেটিরা, তোমাকে দান করতে বলল না, তোমাকে হজ করতে বলল না, তোমাকে যাকাত দিতে বলল না, তোমাকে ইফতার করার কথা বলল না, তোমাকে ফকির মিসকিনকে খাওয়াতে হবে কথা বলল না, এই গরিবের দল আয় তোরা ছুটে আয়, তোর ছুটে আয়, তোমরা নামাজের দিকে চলে এসো, নামাজ তোমরা কায়েম করো, আমি আল্লাহ তোর নিকটবর্তী হয়ে তোর সাথে কথা বলবো, এ গরিব রে তোর দানের দিকে আমি দেখতে যাব না, তুই মসজিদ বানালি কিনা তা আমি তোকে দেখতে যাব না, আমি আল্লাহ তোর নামাজটা দেখি, গরিব রে তোমাকে আমি জান্নাতে প্রবেশ করবো, মুখটা হিলিয়ে বলল সুবহানাল্লাহ, জোরে বলুন না ভাই, আরো জোরে সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া আকামুস সালাতা, নামাজ কায়েম করো, হাজার টাকা এখানে হাজার আছে আর 200 টাকা ওই ওয়াপাস ঘুরে এসো তুমি, তো এখনো চড়িনি কেলার গাছে, ধপ করে একটা খেঞ্জ পড়ে গেল, ওই যে চাচার ভাতিজা কেলা চুরি করতে গেছে, বুঝতে পেরেছে, ভাতিজা কেলার গাছে উঠেছে আর উঠবে কি ধপ করে ওই পড়ে গেছে, ভাতিজাকে বলছে চাচাতে ভাতিজা চড়তে চড়তে এক কাজ হবেটা, কই যে না জি চাচা নিচে পড়ে গেছি, তুই এখন খালি মতো মতো কোনো মতো খালি শুরুই করেছি আর আবার ও ভাই নিয়ে এসে 1000 টাকা এবার ঘচ করে ধরে দিয়েছে আমার হাতে, জি কি বলছে আল্লাহ, আয় নামাজের দিকে আয়, নামাজ শুরু কর, এটা তোর সৎ আমল, প্রথমে দুনিয়াতে ভালো কাজ এটা, এবার এটাকে বাদ দেন, দ্বিতীয় নম্বর যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার সেটা হলো যারা মাল পেয়ে বখিলি করছেন, যারা মাল পেয়ে মাল দিয়েছে অথচ বখিলি করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আতাউজ যাকাতা, যদি তোমার কাছে মাল থাকে তুমি মসজিদে যাও আর মসজিদ থেকে এসে
তোমার মাল আছে কিনা তুমি দেখো, যদি মাল থাকে রে বান্দা, ওই যদি মাল থাকে তোমার কাছে তাহলে সেই মালের তুমি যাকাত বের করে দাও এবার। যদি থাকে ওই মাল থেকে কিছু গরিব মিসকিনকে দাও। যদি মাল থাকে তাহলে তুমি মসজিদে দান খেরাত করো। যদি মাল থাকে তাহলে মাদ্রাসায় কিছু দাও। আল্লাহই কথা বললেন না আগে, তোমার মাল থাকুক আর না থাকুক রে বান্দা তোকে দিতে হবে। আল্লাহই কথা বললেন না, আল্লাহ বলছে তুমি নামাজ শুরু করো, আর নামাজ শুরু করার পর নামাজ যখন হয়ে গেল তুমি বাড়িতে এসে দেখো তোমার মাল যদি থাকে। আল্লাহর কথা এটা, কোনো মানুষের কথা বলছি না, পাখিদের কথা বলছি না। সূরা বাকারার 277 নম্বর আয়াত খুলুন, আল্লাহ আপনাকে বলে দিয়েছে, আপনি দেখে নেন। সেখানে আল্লাহ বলছে ওয়াতাউ যাকাতা, তুমি যাকাত আদায় করো, যাকাত দাও। এ যাকাতে কি হবে? যাকাতে মাদ্রাসা চলবে। এই জায়গাতে কি হবে? এই জায়গাতে গরিব মিসকিন যারা খেতে পায় না তার খাবার ব্যবস্থা হবে। এই জায়গাতে কি হবে? যারা খুব গরিব মিসকিন যারা কাপড় পরতে পায় না, ভালো একটা কাপড়ের ব্যবস্থা ঈদের দিন হয় না, ভালো একটা কাপড়ের ব্যবস্থা কোনোদিন ওর পরনে চড়ে না, ওই জায়গাতে টাকা দিয়ে তার পরনের ব্যবস্থা হবে। আমার বান্দা তোমরা কিছু টাকা এবার জাকাত আদায় করে দাও। তারপরে আল্লাহ বলছেন, বান্দা আই ঈমান আনলি, সৎ আমল করলি, নামাজ পড়লি, যাকাত দিলি, এবার তোর জন্য কি সংবাদ, তোমার জন্য কি আনন্দের বিষয়? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুম আলাইহিম ওয়ালা হুম ইয়াজালুন। আমার বান্দারে নামাজ পড়লি কোনো মানুষকে দেখাবার জন্য করলি না, বিহাইকে দেখার জন্য নামাজ পড়লি না, সর্দারকে দেখার জন্য নামাজ পড়লি না, ওই তোমার গ্রামের মণ্ডলকে মণ্ডল থেকে বাঁচার জন্য, তোমার জামাত থেকে বাঁচার জন্য তুই নামাজ পড়লি না, স্বয়ং আল্লাহ আমাকে দেখে ভয় করে আমার মসজিদে এসে সলাত আদায় করলি। আমার বান্দা শোন শোন, ওই নামাজের নেকি, ওই নামাজের স্বভাব তোমরা আমার কাছে নিয়ে নিও। লাহম আজরুহুম ইনদা রাব্বিহিম, ওই নামাজের স্বভাব, ওই জাকাতের স্বভাব আল্লাহ বলছে তোমরা আমার নিকটে পেয়ে যাবা। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নামাজি ব্যক্তিরে, তুই নর হ, নারী হ, তুই মহিলা হ, মরদ হ, যারা নামাজ পড়ছো নামাজির দল আপনাদের জন্য আনন্দের বিষয়, যারা নামাজ পড়ো না তাদের জন্য দুঃখের বিষয়। নামাজিরা যারা নামাজ পড়ছে ওদের জন্য আল্লাহ বলছে, এ আমার বান্দার দল, তোমাদের জন্য কোনো চিন্তা থাকবে না, তোমাদের জন্য কোনো ভয়ের কারণ থাকবে না। কোথায় রে এ আমার বান্দারা? যখন তোমরা মরে যাবে, যখন কবরে যাবে, কবরে গিয়ে তোমাদের কোনো ভয় আর থাকবে না, তোমাকে সাপ বলে ডর থাকবে না, তোমাকে ফেরেশতাতে পিটান দেবে পিটনের ভয় থাকবে না, তোমাকে কোনো বিচ্ছুর ভয় থাকবে না। এ যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারা তোমাদের জন্য কোনো ডর নাই আর কোনো ভয় নাই, তোমাদের জন্য আর কোনো ডর থাকবে না, ভয় থাকবে না। যারা সলাত আদায় করবে, যারা নামাজ পড়বে, আমার ভাইরা এবার নামাজ পড়বেন। নামাজ পড়লে কি করতে হবে? নামাজ পড়লে মসজিদে মসজিদ বানাতে হবে। মসজিদ বানিয়ে ওই মসজিদে কি করতে হবে? আপনাকে আজান দিতে হবে। মসজিদ বানিয়ে আজান দিতে হবে, পাঁচ ওয়াক্তের, পাঁচ মানে টাইমের আজান দিয়ে এবার আপনাকে জামাত সহকারে নামাজ আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে, কালা সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ইদা সামিআন নিদা বিসসালা ইন্না শাইতানা ইদা সামিআন নিদা বিসসালা, শয়তান যখন
ওই মসজিদের আজান যখন শুনে, এখানে সালাত মানে হলো নেদা আওয়াজ, সালাত মানে এখানে আজান, যখন আজানের শব্দ আজানের আওয়াজ যখন কে শুনে, ইন্না শাইতানা, শয়তান যখন শুনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাহাবা হাত্তা ইয়াকুলু হাত্তা ইয়াকুলু মা কানার রাওহাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শয়তান তখন পালাতে লাগে, শয়তান তখন পালাতে লাগে, পালাতে 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 কত দূর যায়, কত দূর যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন জিজ্ঞেস করলেন কে, সুলাইমান, কালা সুলাইমান, সুলাইমান তখন মানে বললেন কি বললেন, ফাসআলতুহু আনির রাওহাই, রাসূল গো ওই রাওহা জায়গাটা কোথায়, কোন জায়গাটাকে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ফাকালা আনিল মদিনাতি, ওই জায়গাটা মদিনা থেকে, মদিনার মাটি থেকে, সিত্তাতুন ওয়াসালা, সিত্তাতুন ওয়াসালা সুনা মিলান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মদিনার মাটি থেকে 36 কিলোমিটার, মদিনার মাটি থেকে 36 কিলোমিটার দূরে একটা রাওহা নামক জায়গা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অতদূর পর্যন্ত সেই মানে শয়তান পালিয়ে যায়, শয়তানটা আর ওখানে থাকতে পারে না। কিন্তু মুসলমান আমরা কেমন যে মুসলমান, আজান হওয়ার পরে আমরা ওই দোকানেই বসে থেকে যাই, মোবাইলের আড্ডাতে বসে থেকে যাই, তাসের আড্ডাতে বসে থেকে যাই, যেখানে করে লুডু খেলে ওই লুডুর আড্ডায় বসে থেকে যায়, যেখানে করে গল্প হয় গল্পের জায়গাতে বসে থেকে যায়। শয়তানের চাইতে মানুষই এত বড় শয়তান, শয়তানের চাইতে এত বড় বড় শয়তান এই মুসলমানরা, যে মুসলমানদের আজান শোনার পরেও একটুকু লোম বেকা হয় না। আল্লাহ আকবার, শয়তানের কাজ হলো শুধুমাত্র তাকে মানুষকে খারাপ পথ দেখা, শয়তানের কাজ হলো খালি শুধুমাত্র মানুষকে খারাপ পথ দেখা। খারাপ পথ দেখায় কে ভাই, কে দেখায়, কে, শয়তান।